হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে চলো এগিয়ে চলতে সকলকেই স্বাগত আর এর আগের ভিডিওতে পিএসসি ক্লার্কশিপের সেবাস্কোর তথা টার্গেট মার্কস নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি সেখানেই কমেন্ট পেয়েছি যে মিসলেনিয়াস নিয়ে একটু আলোচনা করতে তো সেই কারণে আজ আমরা মিসলেনিয়াস দু হাজার চব্বিশের সেবাস্কর অর্থাৎ কত নম্বর আমাদের টার্গেট রাখা উচিত সেটা নিয়ে আলোচনা করব তো দু হাজার চব্বিশের স্কোর আলোচনা করার আগে প্রিভিয়াস ইয়ার্স দু হাজার উনিশের কাট অফ কত গেছিল প্রিলিমস মেন্স এবং ফাইনাল মেরিট লিস্ট টোটালটাই দেখে নেব এবং কোশ্চেন সরি এক্সাম প্যাটার্নটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব তো চলুন শুরু করবো আর কোনো টাইম ইউস্ট করবো না শুরু করার পূর্বে বলবো যদি আমাদের চ্যানেল একটু নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখে নেব দু হাজার উনিশের প্রিলিমসের কাট অফ তো এখানে কিন্তু কাট অফটা দেওয়া নয় পার সেন্টেন্স আকারে দেওয়া আছে অর্থাৎ একশোতে কত কাটা গেছিলো সেটা বলা আছে মিসলেনিয়াস কিন্তু দুশো নম্বরের হয় যেখানে একশোটা কোশ্চেন থাকে এক একটা দুই নম্বর করে টোটাল দুশো মার্কসের কিন্তু হয় যেখানে জি এস থাকে একশো পঞ্চাশের এবং অ্যারিথমেটিক থাকে পঞ্চাশ এবং ফাইনাল এক্সাম অর্থাৎ মেন্স সেটা কিন্তু চারশো পঞ্চাশের হয় তিনটে পেপার থাকে পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু একশোর হয় এবং ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু সাড়ে পাঁচশোতে বার হয় তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন তো এখানে কিন্তু পার্সেন্টেন্স আকারে দেওয়া আছে অর্থাৎ একশোতে কত সেটাই কিন্তু বলা আছে দুশোতে করতে গেলে এক্স্যাক্ট আমাদের কাট অফ কত গেছিলো সেটা জানতে গেলে এটার কিন্তু ডবল করতে হবে জেনারেলের ক্ষেত্রে দু হাজার উনিশে কাট অফ গেছিলো আটান্ন পয়েন্ট তিন 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 চার পার্সেন্টেজ অর্থাৎ দুশোতে একশো ষোলো পয়েন্ট ছয় 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 আট এত গেছিলো এসসির ক্ষেত্রে পঞ্চাশ পয়েন্ট তিন 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 চার পার্সেন্টেজ অর্থাৎ দুশোতে যদি দেখা হয় একশো পয়েন্ট ছয় 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 আট এত গেছিলো এসটির ক্ষেত্রে সাঁত্রিশ পার্সেন্টেজ অর্থাৎ দুশোতে চুয়াত্তর ও বিসি এর ক্ষেত্রে তিপ্পান্ন অর্থাৎ দুশোতে একশো ছয় ও বিসি বি এর ক্ষেত্রে পঞ্চান্ন পয়েন্ট ছয় 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 সাত পারসেন্টেন্স অর্থাৎ দুশোতে একশো এগারো পয়েন্ট তিন তিন এত তো এটা হচ্ছে দু হাজার উনিশের প্রিলিমসের কাট অফ দু হাজার উনিশের মেন্সের কাট অফ যেটা সাড়ে পাঁচশোর মধ্যে সরি সাড়ে চারশোর মধ্যে হয় ইউআর ক্ষেত্রে দুশো আটচল্লিশ ওবিসি বিসি এর ক্ষেত্রে দুশো আটচল্লিশ ওবিসি বিসি বি এর ক্ষেত্রে দুশো আটচল্লিশ এসসির ক্ষেত্রে দুশো পঁয়তাল্লিশ এসটির ক্ষেত্রে দুশো সাত এরপর ফাইনাল মেরিট লিস্ট যেটা পার্সোনালিটি টেস্ট এবং মেন্স নিয়ে অর্থাৎ সাড়ে পাঁচশোর মধ্যে ইউ আর এর ক্ষেত্রে তিনশো ছত্রিশ ওবিসি বি এর ক্ষেত্রে তিনশো উনতিরিশ ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রে তিনশো পঁয়ত্রিশ এবং ওবিসি সরি এসসির ক্ষেত্রে তিনশো চোদ্দো এসটির ক্ষেত্রে দুশো পঁচাত্তর পয়েন্ট পাঁচ এটা হচ্ছে প্রিলিমস মেন্স এবং ফাইনাল মেরিট মেরিট লিস্ট দু হাজার উনিশে তো এরপর দু হাজার চব্বিশে আমাদের টার্গেট মার্কস কত রাখা উচিত কত টার্গেট রেখে আমাদের মক টেস্ট দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব তো এখানে টোটাল জি এস যেটা দেড়শোতে হচ্ছে এবং অ্যাডিট মেটিক যেটা পঞ্চাশে হচ্ছে অর্থাৎ টোটাল এখানে পঁচিশ কোর্সেন আর এখানে পঁচাত্তর করছেন এখন এই টাইপের ফর্ম ফিল আপ বিভিন্ন এক্সামের ক্যান্ডিডেটরা একসাথে করেন যেমন এসএসসি ডাব্লু বিসিএস ইত্যাদি ইত্যাদি তো এখানে যদি দেখা যায় যারা এসএসসি প্রিপারেশান নিচ্ছেন তারাও ফর্ম ফিল আপ করেছেন অর্থাৎ এখানে পঁচিশের মধ্যে যারা এসএসসি প্রিপারেশান নিচ্ছেন হামেশাই কিন্তু তেইশ প্লাস অ্যাটেম্প করতে পারবেন যেহেতু সমস্ত টাইপে সমস্ত ধরনের ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করেছেন তো আমি ধরে নিচ্ছি এখানে কুড়ি কোশ্চেন কিন্তু আপনাকে ঠিক করতে হবে কুড়ি কোশ্চেন যদি ঠিক করেন এখান থেকে আপনি চল্লিশ পাচ্ছেন অ্যাডমেটিক এবং জিএসএর ক্ষেত্রে আপনাকে কিন্তু পঁয়তাল্লিশ কোশ্চেন ঠিক করতে হবে অর্থাৎ এখানে আপনার হচ্ছে নব্বই কম করে আপনি যদি দেখেন একশো তিরিশ প্লাস কিন্তু আপনাকে টার্গেট নিয়েই এগোতে হবে আমি কিন্তু একবারও বলিনি এটা কাট অফ এই কাট অফ যেতে পারে কারণ কোশ্চেন না দেখে কোশ্চেন কেমন হয়েছে দু হাজার থেকে বেশি কঠিন নাকি সহজ সেটা না দেখে কোশ্চেন না দেখে কিন্তু কখনোই কাট অফ নিয়ে আলোচনা করি না এবং সেটা করবও না এখানে জাস্ট একটা রেঞ্জের কথা বলবো যে এই রেঞ্জের মধ্যে পেলে মক টেস্টে যদি এই রেঞ্জকে আপনি অতিক্রম করতে পারেন বা এই রেঞ্জের মধ্যে যদি আপনি পান তাহলে আপনি কিন্তু মেন্সের ডাক পাবেন অর্থাৎ এই নাম্বারটাকে আপনি টার্গেট করে মক টেস্ট দিন তাহলে যদি রেঞ্জের কথাই বলি একশো থেকে একশো চল্লিশের মধ্যে যদি আপনার মক টেস্ট নাম্বার আসে আপনি মোটামুটি সেফ জোনে আছেন এটা কিন্তু বলা যায় এখন যদি কোশ্চেন আরও কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও পাঁচ দশ নাম্বার বেশি চলে যাবে কোশ্চেন যদি আরও সোজা হয় দু হাজার উনিশের তুলনায় বলছি এখানে দু হাজার উনিশকে কিন্তু কম্পেয়ার করছি আরও পাঁচ দশ নাম্বার কিন্তু কম চলে যাবে যদি দু হাজার উনিশের থেকে কোশ্চেন আরও সোজা হয় সেক্ষেত্রে পাঁচ দশ কম চলে যাবে আর যদি কোশ্চেন আরও কঠিন সরি যদি কঠিন হয় পাঁচ দশ কম চলে যাবে যদি সোজা হয় পাঁচ দশ বেশি চলে যাবে কারণ দু হাজার উনিশে যা কম্পিটিশান ছিল এবছর দু হাজার চব্বিশে এসে কম্পিটিশন কিন্তু আরও বেশি হাই হয়েছে তাই দশ নাম্বার বেশি করে নিয়েই আপনি টার্গেট করুন এখন যদি ক্যাটাগরি ওয়াইজ দেখতে হয় তাহলে জেনারেল অর্থাৎ ইউআর এর ক্ষেত্রে বলবো একশো তিরিশ থেকে একশো চল্লিশ টার্গেট রেখে চলুন এটা সবার ক্ষেত্রেই বলবো শুধুমাত্র জেনারেলদের ক্ষেত্রে নয় সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বলবো যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেখি তাহলে বলব একশো তিরিশ থেকে একশো চল্লিশ টার্গেট রাখুন ওবিসি এ একশো কুড়ি প্লাস টার্গেট করুন ওবিসি বি একশো পঁচিশ প্লাস টার্গেট করুন এসসি একশো পনেরো প্লাস এবং এস টি নব্বই প্লাস টার্গেট করুন এটা কিন্তু একবারও আমি বলছি না যে এটা কাট অ আমাদের সবসময় টার্গেটটাকে কিন্তু বেশি রাখা দরকার বেশি রাখার চেষ্টা করুন বলা যায় না যদি কোশ্চেন সোজা হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ দশ নম্বর কিন্তু আমাদের আরও এক্সট্রা চলে যেতে পারে তো এখন কোশ্চেন যেমন হবে তার উপরেই কিন্তু কাট আপ নির্ভর করবে যদি সোজা হয় এর থেকে পাঁচ দশ বেশি যাবে সেটাও বলছি যদি কোশ্চেন কঠিন হয় পাঁচ দশ কিন্তু কম যাবে কিন্তু এই রেঞ্জের মধ্যে যদি থাকে বা এই নাম্বারটাকে যদি আপনি টার্গেট করে মক টেস্ট দিন দেন আর এটাকে যদি আপনি অতিক্রম করতে পারেন মক টেস্টে যদি ক্রস করতে পারেন তাহলে মোটামুটি আপনি ধরে রাখুন যে মেন্সের জন্য আপনি ডাক পাবেন এটা শিওর তো আমি একটা সেভ স্কোরের কথা বললাম যেটা আপনারা জানতে চেয়েছিলেন যে সেভ স্কোর কত হতে পারে বা টার্গেট মার্কস কত রাখা উচিত সেটাই বলার চেষ্টা করলাম যে টার্গেট বেশি রাখুন তাতে কিন্তু আপনারই সুবিধা হবে তো কাট অফ এবছর কম যাবে কি বেশি যাবে সেটা তো এখন বলা সম্ভব নয় কোয়েশ্চেন দেখে সেটা অ্যানালাইসিস করে সেটার উপর ডিপেন্ড করবে যে কাট অফ কেমন যাবে তো এইটুকুই আলোচনা ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করুন আর যদি পারেন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন আর চ্যানেলে নতুনভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব তো চলুন নেক্সট আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই